শুভ সকাল বন্ধুরা আজ এগারো মে শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল লামডিং বদরপুর পাহাড় লাইনে শুরু পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ ডাম্পারের পেছনে বাইকের দাক্কা আহত দুই কলেজ পড়ুয়া ফলাফলের ত্রুটি শিক্ষা সংসদের কন্ট্রোলারের সঙ্গে সাক্ষাৎ ডিএসও প্রতিনিধি দলের মাদক বিরোধী অভিযানে ধলাইয়ে পুলিশের গুলি গ্রেফতার এক দল ছাড়লেন আইনজীবী অঙ্কিতা ভট্টাচার্য পাতারকান্দির পুতনি চাবাগানে বাগানে বিপাকে শ্রমিকরা আটচল্লিশ ঘন্টার মধ্যেই প্রকাশ করতে হবে প্রদত্ত ভোটের হার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট আজমল আর মুসলিমদের মসিহানন বিজেপি শক্যেই সাম্রাজ্যে ধস কংগ্রেস কংগ্রেসমুখী ব্যাপক ডিউয়ে ভোট ব্যাংকে ধস বুটের ফল দেখে দশ নামতে পারে এআইডিএফ এ দল ছাড়ার প্রস্তুতি কয়েকজন বিধায়কের সম্ভাব্য বিপর্যয়ের জন্য কাঠগোড়ায় বিধায়ক করিম এবং সর্বশেষ খবরটি হল কলেজের রুম ব্যাহত পড়াশোনা ইউনিট রেস্ট্রিকশন তুলে দেওয়ার দাবি করিমগঞ্জ কলেজের ছাত্রদের এবারে শুনুন বিস্তারিত খবর লামডিং বদলপুর পাহাড় লাইনে শুরু হয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল গত ছাব্বিশ এপ্রিল লামডিং বদলপুর হিল সেকশনের হারাঙ্গাজা ও জাটিঙ্গালামপুর স্টেশনের মধ্যবর্তী একশো দশ সাত কিলোমিটার অংশে রেলওয়ে ট্র্যাকের নিচের মাটি বসে যাওয়া একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাঞ্ছিত হওয়ার জেরে পাহাড় লাইনে রেল চলাচলের সমস্যার সৃষ্টি হয়েছিল বর্তমানে পাহাড় লাইনে কয়েকটি দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন চলাচল করলেও বন্ধ ছিল পণ্যবাহী ট্রেন চলাচল তবে গত দুদিন থেকে ওই রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকার জেরে বরাক উপত্যকার সহ ত্রিপুরা মিজোরাম মণিপুরে অত্যাবশ্যক সামগ্রী ও জ্বালানির সংকট দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল যার দরুন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ দুদিন থেকে পণ্যবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার বিকেলে লামডিং থেকে শালচাপড়ার উদ্দেশ্যে একটি পণ্যবাহী ট্রেন সফলভাবে জাটিঙ্গালামপুরের দশ বিধ্বস্ত এলাকা বিনা বাধায় পার হয়ে যায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ রেললাইন মেরামতির কাজের দরুন সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ রেখেছে যার দরুন দূরপাল্লার ট্রেনগুলি অস্বাভাবিক দেরিতে চলাচল করছে এর জন্য কয়েকটি যাত্রীবাহী ট্রেন চলাচলের সময় পুনর্নির্ধারণ করে কয়েকটা ট্রেনের যাত্রা বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল আজ বাতিল করা হয়েছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ গুয়াহাটি শিলচর এক্সপ্রেস ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স শিলচর গুয়াহাটি এক্সপ্রেস এবং ওয়ান ফাইভ ত্রিপুল এইট গুয়াহাটি বদরপুর ও ওয়ান ফাইভ এইট এইট সেভেন বদরপুর গুয়াহাটির মধ্যে চলাচলকারী টুরিস্ট স্পেশাল ট্রেন তাছাড়া আজ সকাল পাঁচটা ত্রিশ মিনিটে আগরতলা থেকে বেঙ্গালুরু কেন্টের উদ্দেশ্যে যাত্রাকারী ওয়ান টু ফাইভ জিরো ফোর হামসফর এক্সপ্রেসের যাত্রা পুনর্নির্ধারণ করে রাত এগারোটা ত্রিশ মিনিটে করা হয়েছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান টু শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেন শুক্রবার দশটা চল্লিশ মিনিটের পরিবর্তে দুই ঘন্টা বিলম্বে রাত বারোটা চল্লিশ মিনিটে শিলচর থেকে রওনা হয়েছে পরবর্তী খবরটি হল বন্ধ ডাম্পারের পেছনে বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন দুই যুবক শুক্রবার দুর্ঘটনাটি সংঘটিত হয় দিগরখাল শিবনগরের ছয় নম্বর জাতীয় চলকে জানা যায় লেবার ফুটা গ্রামের দুই যুবক বাইক নিয়ে যাওয়ার পথে শিবনগর মেন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি দশ টাকা ডাম্পারের পেছনে দ্রুত গতিতে ধাক্কা মারে ছিটকে পড়েন রাস্তায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করে কালাইন প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যান তাদের অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহত দুই যুবকের নাম শাহিদ আহমেদ এবং মিন্নাতুল্লাহ রহমানি তাদের গড় লেবার গ্রামে এবং কালাইন এসআর কলেজের ছাত্র দুজনই পরবর্তী খবরটি হল দল ছাড়লেন আইনজীবী অঙ্কিতা ভট্টাচার্য শিলচর শহর ও ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিলেন আইনজীবী অঙ্কিতা ভট্টাচার্য একই সঙ্গে তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন শুক্রবার তিনি জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ও জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদীর কাছে পত্র দিয়ে তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে অনতি বিলম্বে তার ইস্তফা গ্রহণের আহ্বান জানিয়েছেন উল্লেখ্য অঙ্কিতা তার ত্যাগপত্রে উল্লেখ করেছেন যে তিনি ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছেন সেই সঙ্গে পেশাগত কাজ সহ আগামী পরীক্ষার প্রস্তুতির প্রতি লক্ষ্য রেখে তার এই সিদ্ধান্ত বলে জানান অঙ্কিতা এদিকে রাত আটটায় জেলা সভাপতি অভিজিৎ পালের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান এখনো তার কাছে এ ধরনের কোন পদ্ধতি একপত্র পৌঁছায়নি পরবর্তী খবরটি হল মাদক বিরোধী অভিযানে দোলাইয়ে পুলিশের গুলি গ্রেফতার এক দোলাইয়ে গুলি চালালো পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাচারকারীকে লক্ষ্য করে গুলি চুর লক্ষা পুলিশ ঘটনাটি ঘটেছে দোলাই চান্দিঘাটে তিনশো ছয় নম্বর যাত্রী সড়কের শুক্রবার সন্ধ্যায় তবে হতাহত হয়নি কেউ গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন সন্ধ্যার দিকে তিনশো নম্বর শিলচর আইডল জাতীয় সড়কের ছান্নিঘাটে গাড়ি চেকিং শুরু করে পুলিশের দল সে সময় একটি ব্যক্তিগত বাহন ও একটি স্কুটিতে করে তিন মাদক পাচারকারী পৌঁছে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ মাদক পাচারকারীদের পাকড়া করতে দুই রাউন্ড গুলি চালায় পুলিশের গুলি চালানোর মধ্যেও পালিয়ে যেতে সক্ষম হয় দুই পাচারকারী তবে পুলিশ তমিজুর রহমান লস্কর নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় তার কাছ থেকে উদ্ধার হয় পঞ্চান্নটি সাবান গাছের সাতশো গ্রাম সন্দেহজনক হেরোইন ধৃত তমিজুর রহমান দোলাইতনা এলাকার দক্ষিণ দোলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজগোবিন্দপুরের বাসিন্দা পুলিশ তমিজুর রহমানকে গ্রেফতারের পাশাপাশি মাদক সরবরাহে ব্যবহৃত বাহন দুটি নিজেদের হেফাজতে নিয়েছে অপরদিকে ফলাফলের ত্রুটি শিক্ষা সংসদের কন্ট্রোলারের সঙ্গে সাক্ষাৎ ডিএসও প্রতিনিধি দলে ঘোষিত উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফলের ত্রুটি নিয়ে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের কন্ট্রোলার পঙ্কজ বড় ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করল এআইডিএসওর আসাম রাজ্য কমিটির সহস্য ভাবতি পল্লব পেকুর নেতৃত্বে এক প্রতিনিধি দল শুক্রবার আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের কন্ট্রোলার বড় ঠাকুরের সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র প্রদান করে প্রতিনিধি দল বৃহস্পতিবার ঘোষিত উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফলে থাকা ত্রুটি দ্রুত দূর করে ছাত্র শুদ্ধ মার্কশিট প্রদানের দাবি জানান তারা প্রতিনিধিরা বলেন কাছার জেলার বহু ছাত্রছাত্রীর ইংরেজি পরীক্ষায় অনুপস্থিতি দেখিয়ে অনুত্তীর্ণ দেখানো হয়েছে অথচ এসব ছাত্রছাত্রী পরীক্ষায় অনুপস্থিত ছিল না এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রছাত্রীরা ভীষণ মানসিক চাপে রয়েছে এবং অনেকে হতাশায় ভুগছে এছাড়াও গণিত না দেখা ছাত্রীর মার্কশিটে গণিতের নম্বর প্রদান সাধারণ মানুষ অভিভাবক সহ শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে সংগঠনের পক্ষ থেকে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাণ্ডের তীব্র সমালোচনা করা হয় পাশাপাশি ত্রুটিপূর্ণ মার্কশিট পাওয়া ছাত্রছাত্রীদের নতুন করে তাদের প্রাপ্ত নম্বর সহ কন্ট্রোলার প্রতিনিধিদের এক সপ্তাহের মধ্যে শুদ্ধ মার্কশিট প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। এদিকে এমন কাণ্ডের প্রতিবাদে শুক্রবার কাছাড় জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে সংগঠনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ চলাকালে প্লেকার হাতে সংগঠনের কর্মীরা হাইয়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের ত্রুটিপূর্ণ মার্কশিট প্রদানের তদন্ত চায় ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর সহ ত্রুটিহীন মার্কশিট দ্রুত প্রদান করতে হবে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে আসাম সরকারের সিনিমিনি খেলা বন্ধ করো ইত্যাদি স্লোগান দিতে থাকে সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য বলেন ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা আয়োজন থেকে শুরু করে এর ফলাফল প্রকাশের ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তা আসাম সরকার বিগত কয়েক বছর থেকেই করছে না সরকার মুখে বড় বড় কথা বললেও পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ ফলাফল প্রকাশ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে সরকার ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারি পরীক্ষার গুরুত্ব কমিয়ে দেওয়ার লক্ষ্যে তা করেছে যাতে শিক্ষার ব্যক্তিগতকরণ ও ব্যবসায়িক্রণ করানোর নীল নকশা জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ সহজে চালু করা যায় সরকারের এই ষড়যন্ত্র এবং ছাত্রছাত্রীদের জীবন নিয়ে সিনেমিনি খেলার বিরুদ্ধে ছাত্রছাত্রী অভিভাবক সহ শিক্ষানুরাগী জনগণকে এগিয়ে এসে প্রতিবাদে সূচার হতে আহ্বান জানানো হয় পরবর্তী খবরটি হল ভুট শেষের আটচল্লিশ ঘন্টার মধ্যে তথ্য প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে শুক্রবার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট প্রথম দুদফা ভোটের হার প্রকাশে নির্বাচন কমিশনের দীর্ঘ সূত্রিতা নিয়ে আওয়াজ শুনেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে এ ব্যাপারে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিরোধী দলগুলিও পরে বুথের ভোটের অ্যাকাউন্ট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে আটচল্লিশ ঘন্টার সময় সীমা বেঁধে দিতে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি সংগঠন এরপরে শুক্রবার ভোট শেষ হওয়ার দুদিনের মধ্যে প্রদত্ত ভোটের হার প্রকাশ্যে আনতে হবে বলে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল শীর্ষ আদালত এদিন আদালত জানিয়েছে আগামী চার দফা ভোটের ক্ষেত্রে নির্বাচন শেষের আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রদত্ত চূড়ান্ত ভোটের হার জানাতে হবে কমিশনকে প্রসঙ্গত শীর্ষ আদালতে দায়ের করা অভিযোগে বলা হয় প্রথম দফা বুটের এগারো দিন পর কমিশন ভোটের চূড়ান্ত পরিসংখ্যান সামনে এনেছে একইভাবে দ্বিতীয় দফার ভোটের চার দিন পর পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে ফলে বুথে কারচুপির অভিযোগের সরবহন বিরোধীরা তাদের আরও অভিযোগ ছিল যেখানে বিজেপির কম ভোট পুল হয়েছিল হঠাৎ করে কমিশন নোটিশ জারি করে সেখানে ভোট বাড়িয়ে দিয়েছে এরপরই কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটের হারে কারচুপির অভিযোগে শীর্ষ আদালতে দায়ের হয় জনস্বার্থ মামলা শুনানিতে কমিশনের তরফে আদালতের কাছে জানানো হয় চূড়ান্ত ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে কিছু অফিসিয়াল কাজকর্ম থাকে সেগুলি শেষ করতে ভোটের পর আরও একটি দিন চলে যায় এরপরই ভোট শেষ হওয়ার দুদিনের মধ্যেই চূড়ান্ত ভোটের হার প্রকাশ করতে হবে বলে কমিশনকে করা নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ কলেজের স্ট্রং রুম ব্যাহত পড়াশোনা ইউনিট রেস্ট্রিকশন তুলে দেওয়ার দাবি করিমগঞ্জ কলেজের ছাত্রদের স্ট্রং রুমে বন্দী রয়েছে ইপিএম এজন্য করিমগঞ্জ কলেজের পড়াশোনা লাঠে উঠেছে এর মধ্যে পরীক্ষা এসে যাওয়ায় উদ্বিগ্ন ছাত্র সংস্থা লোকসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে থাকবে কলেজ পরীক্ষার মরশুমে কলেজের স্ট্রং রুম ও ভোট গণনা কেন্দ্র থাকায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে স্নাতক চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার দরজা খোলা নাড়ছে এই পরিস্থিতি আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ইউনিট রেস্ট্রিকশন বা বাধ্যবাধকতা তুলে দেওয়ার আবেদন নিয়েছে ছাত্র সংসদের উপসভাপতি শিবম দত্ত বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের উদ্দেশ্যে দাবি সম্বলিত এক স্মারকপত্র শুক্রবার তুলে দেওয়া হয় কলেজ অধ্যক্ষ চক্রবর্তীর হাতে শিবম জেলায় করিমগঞ্জ কাজে ব্যবহারের ফলে কলেজের নিয়মিত প্রক্রিয়া বন্ধ রয়েছে এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত পরীক্ষার সিলেবাস এখনো সম্পূর্ণ হয়নি যার ফলে স্নাতক চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়রা বিপাকে পড়েছে একইভাবে চার বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্স ছাত্রছাত্রীরাও ফেসাদে পড়েছে এই সমস্যার কথা বিবেচনা করে ইউনিট রেস্ট্রিকশন তুলে দেওয়ার দাবি জানানো হয় আবির পরীক্ষা নিয়ন্ত্রকের উদ্দেশ্যে দেওয়া স্মারকপত্রে ইউনিট রেস্ট্রিকশন তুলে দিয়ে আসন্ন পরীক্ষায় সিলেবাসের যে কোনো থেকে উত্তর লেখার সুযোগ দেওয়ার দাবি জানানো হয় অধ্যক্ষের হাতে স্মারকপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিল জয়প্রকাশ দাস অরূপ চক্রবর্তী সুপ্রিয়নাথ আবু বক্ষর চৌধুরী বিক্রমশীল মনদীপ ঘোষ সাদিকুর রহমান পরবর্তী খবরটি হলো লকআউট পাথারকান্দির পুতনি চা বাগান শুক্রবার সকালে বাগানের মূল গেটে এমন নোটিশে বিপাকে পড়েছেন শ্রমিকরা এদিন সকালে পুলিশ কর্মীরা টহল দিচ্ছে জানা গেছে বৃহস্পতিবার চা বাগানকে লকআউট ঘোষণা করে গেটে নোটিশ টাঙিয়ে রাতে পালিয়ে গা ঢাকা দিয়েছে বাগান ম্যানেজার সহ কর্তৃপক্ষ এতে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন বাগান শ্রমিকরা এদিকে বাগান স্বাক্ষরিত নোটিশের শ্রমিক ইউনিয়ন সহ কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয় বলে খবর পাওয়া গেছে এতে উল্লেখ করা হয় মঙ্গলবার কিছু বহিরাগত অশ্রমিকদের প্ররোচনায় ব্যাপক সংখ্যক শ্রমিকরা জবরদস্তি করে রুটিন ডিউটিতে দেখা জেনারেল ম্যানেজারের গাড়ি তামিয়ে তাকে ঘেরাও করেন তখন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এমতাবস্থায় অবস্থায় বাগানের ডেপুটি ম্যানেজার এই রাস্তা দিয়ে চলার পথে বিষয়টি প্রত্যক্ষ করে কোনো ক্রমে ম্যানেজারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিজের মোটর বাইকে করে ফ্যাক্টরিতে পৌঁছান এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন দুপাল দুইজন প্রতিনিধিকে যথাস্থানে পাঠালে তারা বুঝি সুজিয়ে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন বরাক চা শ্রমিক সংগঠনের জয়গণের সেখানে উপস্থিত হন পরে তিনি এবং বাগান পঞ্চায়েত মিলেও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে সফল হননি এদিন দুপুর বারোটা নাগাদ উত্তেজিত শ্রমিকরা মিছিল করে ফ্যাক্টরি প্রাঙ্গণে পৌঁছে তর্জন গর্জন শুরু করে এমন তারা ম্যানেজারের কাছ থেকে কিছু প্রতিশ্রুতি আদায় করতে জোর প্রচেষ্টা চালায় ম্যানেজার বাগানের মূল্যবান সম্পত্তি ও ম্যানেজমেন্ট স্টাফদের সাময়িক সুরক্ষার কথা চিন্তা করে তাদের কথায় সায় দেন বৃহস্পতিবার লক আউট ঘোষণা করে পালিয়ে যান বাগান ম্যানেজার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত